মনে করেন আগামীকাল আপনি এই পৃথিবীতে আর থাকছেন না তো আজকে যদি কোনো কন্টেন্ট বানাতে হয় কেমন কন্টেন্ট বানাবেন What's the meaning of being a Muslim and what's the meaning of me being in this world and doing what I'm doing? এই জিনিসগুলোর কারণটা কি কোন একটা পারপাসের সাথে তো লিংক করে এই জিনিসটা খোঁজার জন্য আই টুক এ ব্রেক এআই কি কন্টেন্ট ক্রিয়েটরদের জায়গাটা নিতে পারবে স্ক্রিপ্ট রেডি করার পরে ক্যামেরা অন করার পরে আমি কথা বলতে পারতেছিলাম আজকে আমার খুব মন খারাপ ছিল তাই ভাবছিলাম কাকে নিয়ে আসা যায় যার সাথে গল্প করলে আমার মনটা একটু ভালো হবে তো আমার সাথে আজকে আছেন তুষার যাকে আপনারা সবাই চেনেন কিঙ্গপলি নামে দর্শক আমাদের সাথে আছেন তুষার ভাইয়া কেমন আছেন আপনি ভাইয়া আসসালামু আলাইকুম আপু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ওয়ালাইকুম আসসালাম আমি অনেক ভালো আছি কারণ আমার খুব পছন্দের একজন মানুষ আমার সামনে দাঁড়ানো আপনাকে দেখে কিন্তু সবসময় আমার খুব হাসি পায় দেখলেই হাসি পায় এই কমেন্টটা কি আপনি পেয়েছেন অনেকের কাছ থেকে জি কারণ কোনো একটা কারণে মানুষের মন খারাপ থাকলে হয়তো আমার ভিডিও তারা দেখে থাকে তো নর্মালি হয়তো যখন যাতায়াতের পথে আমার সাথে দেখা হয় তখন তারাও বলে যে ভাই আপনি ওই লোকটা না তো দেখা গেছে যে আমারও মুখে একটা হাসি অটন চলে আসে আর তারাও খুব আনন্দ পায় আর ছোটবেলা থেকে কি মানে বাচ্চা বয়স থেকে এরকম এক্সপ্রেশন দিতে শিখেছেন প্রথম যখন বাটন ফোনে ক্যামেরা আসে তখন দুষ্টামি করে অনেক ছবি তুলতাম আমার ভাইয়ার মোবাইল দিয়ে তো সেখান থেকেই মনে করেন যে এক্সপ্রেশন জিনিসটা আমি অত বুঝতাম না যে এটাকে এক্সপ্রেশন বলে বাট আই ওয়াজ টু মেক মেনি ফেসেস মানে এটা আমাদের টিচারদের হোক আমার একটা বন্ধুর হোক তাদের একটু মিমিক্রি করে বলা হোক এই জিনিসগুলো থেকে আসলে এক্সপ্রেশনগুলো শেখা আবার নিজের মতো আচ্ছা আজকে তো আমার সাথে দেখা হলো হ্যাঁ বাসায় গিয়ে কি আমার এক্সপ্রেশন নিয়ে একটু খেলা করবেন নাকি ইট উড বি টাফ মানে মেয়েদের কোনো কিছু মিমিক্রি করা খুব টাফ আমি বলবো ছেলেদেরটা আমি হয়তো কভার করতে পারবো একটা সময় কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েশনে একদম অ্যাক্টিভ ছিলেন তারপর কিন্তু আপনি একটা ব্রেক নিলেন আবার কামব্যাক করলেন এই পুরো জার্নিটা সম্পর্কে জানতে চাই কোভিড টাইমে আই ওয়াজ অ্যাবাউট টু মেক এ কন্টেন্ট যেটা হচ্ছে কোভিড রিলেটেড ছিল আমি মোটামুটি একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যেটা করি একটু স্ক্রিপ্টটা সাজাই নিই আমি কোন কোন চরিত্রটা কীভাবে কীভাবে করবো একটু থিঙ্কিং করি দেন আই উইল শুট অ্যান্ড এডিট অ্যান্ড পাবলিশ এটা হচ্ছে আমার রেগুলার কন্টেন্ট এডিটের প্রসেস বাট স্ক্রিপ্ট রেডি করার পরে ক্যামেরা অন করার পরে আমি কথা বলতে পারতেছিলাম চিন্তা করে দেখেন একজন সুস্থ মানুষ একজন রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর এটা করতে পারতেছে না ক্যামেরা ওপেন করার পর যদি কেউ কথা না বলতে পারে এটা খুবই বলবো যে একটা ভয়ের ব্যাপার একটা জড়তার ব্যাপার আমি সব অফ করে স্টার্টেড থিঙ্কিং যে আমি কেন পারতেছি না প্রবাবলি কোভিড সবাই আশপাশে আসলে খুব ড্রাস্টিক্যালি মানে মৃত্যুর নিউজ দিচ্ছে আমার খুব ক্লোজ রিলেটিভরা মারা যাচ্ছে আমার কাছে নিউজ আসতেছে তখন যে আমি আমার ভিতর থেকে একটা অ্যাক্ট করে একটা কন্টেন্ট করব সেই ফিলিংসটা কিন্তু অতটা জোরালো ছিল না শক খেয়েছিলাম শক আই থিঙ্ক প্রিটি মাচ প্রত্যেকের ফ্যামিলিরই কেউ না কেউ পরিচিত কেউ না কেউ হয়তো হয় এফেক্টেড হয়েছেন অথবা মারা গেছেন ওই সময়টা তো তখন আমার মানে আমার মতো করে আমি আসলে একটু গুছাই নিলাম যে এই কন্টেন্টের সাথে একটু ব্রেক নেই অ্যান্ড লেটস স্টাডি হোয়াটস দ্য পারপাস অফ লাইফ মানে মেবি আম জাস্ট হেয়ার নট টু ক্রিয়েট কন্টেন্ট আমার মনে হয় মানুষকে এন্টারটেইনমেন্ট এবং এগুলোর বাইরেও আমার কিছু না কিছু আরও ভ্যালুয়েবল দেওয়ার আছে আমি বলবো যে যারা মুসলিম দেখতেছেন বা আমার ভাই বা বোনরা দেখতেছেন প্রবাবলি লাইফে কোনো না কোনো একটা টাইমে এক না একটা সময় আপনার লাইফের মিনিংটা আপনার কাছে ক্লিয়ার নাও থাকতে পারে কোনো না কোনো একটা টাইমে আপনি হয়তো হঠাৎ আটকায় যাবেন আমি যা করতেছি এটা কি ভালো হচ্ছে আমি যা করছি এটা কি আসলে কোথাও যাচ্ছে আমি লাইফে করতেছি এটা কি এরকম একটা কোয়েশ্চেন সার্টেন এজের পর আই থিঙ্ক সবাইকে হিট করে আমাকে হয়তো ওই সময়টাই হিট করছে আল্লাহর রহমতে ওই সময়টা আমার কাছে কিছু গাইডেন্স আসছে আল্লাহর পক্ষ থেকে আমি বলবো যে এটা সবারই আসা উচিত হোয়াটস দ্য মিনিং অফ বিং এ মুসলিম অ্যান্ড হোয়াটস দ্য মিনিং অফ মি বিং ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড ডুইং হোয়াট আই এম ডুইং এই জিনিসগুলোর কারণটা কি কোনো একটা পারপাসের সাথে তো লিঙ্ক করে এই জিনিসটা খোঁজার জন্য আই টুক এ ব্রেক আমি নিজের মতো স্টাডি করি আলহামদুলিল্লাহ আফটার 6 to 7 months আমার মনে হয়েছে যে না এতদিন একটা প্ল্যাটফর্ম থেকে আমার ব্রেক না নিয়ে ওইটার মাধ্যমে যদি আমার কোনো একটা মিনিংফুল কিছু দেওয়া পসিবল হয় আমি দিব হ্যাঁ শুরুর দিকে আমার অনেক স্ট্রাগল ছিল ব্যাক করার পরে আই মাসে আপু যে আমি আসলে বুঝতেছিলাম না যে কোন দিকে কোন ডিরেকশনে কেমনে কন্টেন্টটা করলে মানুষের জন্য সবচেয়ে বেনিফিশিয়াল হবে অনেকটা গুছানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ নিজেও শিখতেছি মানুষকেও শেখানোর ট্রাই করতেছি তুষার ভাইয়া সে কি শুধু কন্টেন্ট ক্রিয়েশনই করে নাকি সে আদার্স পড়াশোনা বা জব এই রিলেটেড সে কি করছে কন্টেন্ট ক্রিয়েশনের বাইরেও আমি আলহামদুলিল্লাহ একটা সফটওয়্যার কোম্পানিতে বর্তমানে চাকরিরত অবস্থায় আছি ইঞ্জিনিয়ারিং অপারেশনস ম্যানেজার হিসেবে সেখানে আমাকে টাইম দিতে হয় যেটা আই থিঙ্ক রেগুলার 9 to 5 জবের মতোই যেটা আপনারা সবাই দিয়ে থাকেন কম বেশি অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি হচ্ছে 2018 সালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উপরে বিএসসি কমপ্লিট করি আসাম ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে দেন পড়াশোনা কন্টিনিউ না করে আমি আফতাবনগরের এই এরিয়াতে চলে আসি আপনার অলরেডি আমার চারপাশে খুব সুন্দর একটা এরিয়া দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা এরিয়া এখানে আমি আপনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি এবং এখানে আমার MBAটা চলমান আছে এটা ইনশাল্লাহ খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে তারপরে শেখার ইচ্ছা আছে যেটা আমি জাস্ট ফর দ্য অডিয়েন্স অ্যান্ড সময় টিভি সবার জন্য হয়তো শেয়ার করতেছি
আমার ডাক্তারি শেখার ইচ্ছা আছে। আমার আব্বু একজন হচ্ছেন হোমিওপ্যাথিক ডাক্তার, উনি ডিএইচএমএস কমপ্লিট করে বেশ অনেক দিন ধরে ডাক্তারি করতেছেন প্রফেশনালি। আমার খুব ইচ্ছা আছে একটা সময় হয়তো ওইটাও শেখার, যদি আল্লাহ রহমত করেন এবং আমি সুযোগটা পাই। একটা মিলিয়ন ডলার কোশ্চেন, সেটা হচ্ছে এআই কি কন্টেন্ট ক্রিয়েটরদের জায়গাটা নিতে পারবে? যদি সত্যি কথা বলতে হয় একটা সময় গিয়ে হয়তো পারবে, যে সময় গিয়ে এআই অনেক স্মুথলি হিউম্যান ক্রিয়েট করতে পারবে। বাট আমি পার্সোনাল অপিনিয়ন যদি বলি, এটা কখনো পসিবল না। হিউম্যানই এআই বানাইছে, হিউম্যান নোজ এআইস লিমিটেশন। এআই একটা সময় গিয়ে হয়তো অনেক ইন্টেলিজেন্ট হবে, সে বুঝতে পারবে একটা কন্টেন্ট ক্রিয়েটরকে কোনভাবে ড্রাইভ করে কেমনি সে কন্টেন্টটা বানায়। বাট ক্রিয়েটিভিটি এমন একটা জিনিস যেটা আল্লাহ থেকে, মানে আমার পক্ষ থেকে আমাদের কাছে আসছে, এবং এটাকে কখনো ক্রিয়েট করা পসিবল না। ক্রিয়েটিভিটি ইজ লাইক এ সো ইউনিক থিং, এটা আপনি একদম আপনার সাথে এমবেডেড, আপনি যেই লেভেলে চিন্তা করতে পারবেন এআই হয়তো ওইটার ধারের কাছে যেতে পারবে না। কপি পেস্ট কন্টেন্ট আর এটা হচ্ছে যে আপনি জাস্ট অনুপ্রাণিত, এই দুইটা কন্টেন্টকে কীভাবে আলাদা করবেন এবং আসলে কোনটার ভ্যালু কতটুকু? নিজের ইউনিক আইডিয়া অনেক সময় জেনারেট করতে মানুষের জন্য টাফ হয়। কোনো একটা প্রচলিত কন্টেন্ট যেটা হয়তো দেখে মানুষ অনেক কিছু বুঝছে শিখছে, তখন দেখা গেছে ওই কন্টেন্টটা আবার এখানে ইন্সপায়ার হয়ে যে বানাইছে তারটা দেখে রিলেট করা যায়। কপিটা আমি খুবই অ্যাভয়েড করার চেষ্টা করব, বলবো যে ক্যারিয়ার হিসেবে নিতে চাইলে ফুললি 100% অ্যাভয়েড অ্যান্ড ইগনোর কপি পেস্ট। এটা দিয়ে কোনোদিন কোনো প্রোগ্রেস হবে না, আপনি কিছু শিখতে পারবেন না, এবং অলওয়েজ আপনি আরেকজনের উপর রিলাই করবেন। এই যে আপনি ফানি কন্টেন্ট বানাচ্ছেন, ফ্যামিলি থেকে কি সাপোর্টটা পেয়েছেন? আলহামদুলিল্লাহ, ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই কন্টেন্ট ক্রিয়েশন আমাকে আমার আব্বা আম্মা প্লাস আমার ফ্যামিলি প্লাস অন্যান্য মেম্বাররা বেশ ভালো সাপোর্ট দিয়ে আসতেছে, এবং আমি বলবো যে তারা যে আনন্দটা পাইতো, যেই ফ্লেভারটা পাইতো, সেটা আফটার হোয়েন আই কেম ব্যাক, তারা এটাকে আরও সাপোর্ট করছে না, মানে ইউ শুড কন্টিনিউ, বিকজ কোনো একটা জিনিস স্টপ করে দেওয়াটা ইজ নট এ সলিউশন, ওইটাকে রিফাইন করে ওইটার মধ্যে চেঞ্জেস এনে ভালো কিছু একটা ডেলিভার করা পসিবল। আপনার কন্টেন্ট দেখে কিন্তু অনেকে বলতে পারে যে ও তো বিতলা বা ও অনেক দুষ্ট, বাস্তবে কি দুষ্ট নাকি শান্ত? আমি বলবো যে বাস্তবে আমি কমপ্লিটলি ডিফারেন্ট পারসন ফ্রম দ্য কন্টেন্ট। আচ্ছা, যদি বলি যে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর নিজেকে ওখান থেকে কিভাবে আলাদা করে কিংগো বলি, ওয়েন আই স্টার্ট ড্রয়িং দ্য স্ক্রিপ্ট আমি ট্রাই করি এমন একটা কিছু রাখার, এমন একটা কিছু দিয়ে যাওয়ার যেটা থেকে মানুষ আইদার এন্টারটেনমেন্ট প্লাস মেসেজ পাবেই। এখন ব্যাপারটা হচ্ছে খুব টাফ এরকম একটা কন্টেন্ট জেনারেট করা যেখানে সিরিয়াসনেস থাকবে, ইমোশন থাকবে, হিউমার থাকবে, ক্রিয়েটিভিটি থাকবে, আবার অ্যাট দ্য সেম টাইম আপনি দেখে কিছু একটা শিখবেন। আপনি তো সবাইকে হাসান, কিন্তু কোন কন্টেন্ট দেখে আপনি নিজেই হাসেন, কার কন্টেন্ট দেখে? ডাকো কেন একটা ছেলে আছে, ও খুব সুন্দর করে একটা মানে অ্যাকসেন্টে কথা বলে, ওর কন্টেন্ট আমার মাঝে দেখা হয়। বাংলাদেশে আরও হাসানোর মতো কন্টেন্ট বাংলাদেশে আমি আর একটু হয়তো মানে আরও কয়েকজন একটা দেখি, এই মুহূর্তে হয়তো নাম বললে মানুষ বলতে পারে যে না এই কন্টেন্ট আপনি দেখেন, ওনার কন্টেন্ট এই আছে। আমি বলবো যে এটা যার যার পার্সোনাল একটা চয়েস থাকতে পারে, যে না কারো আছে আমি কিছু কন্টেন্ট পছন্দ করি, কিছু কন্টেন্ট পছন্দ করি না, সবার মধ্যেই ভালো জিনিস আছে। এইটা অবভিয়াসলি আমি স্বীকার করি যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে হয়তো ভালো কিছু না কিছু আছে, দ্যাটস ওয়াই পিপল ফলো দ্যাম অ্যান্ড আই লাভ দোজ কন্টেন্ট। মনে করেন আগামীকাল আপনি এই পৃথিবীতে আর থাকছেন না, তো আজকে যদি কোনো কন্টেন্ট বানাতে হয় কেমন কন্টেন্ট বানাবেন? আমার আজ পর্যন্ত যা শেখা ছিল, যা বলা বাকি আছে, সবগুলো একটা কন্টেন্টের মধ্যে, এটা হইতে পারে 3 ঘন্টার, বাট আমি সব বলেই তারপরে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এটাতে কারোর লাইফে কোনো ভ্যালু অ্যাড হবে কিনা আই রিয়েলি ডোন্ট নো, 3 ঘন্টা ধরে সবাই দেখবে কিনা আই ডোন্ট নো, বাট আমি চেষ্টা করবো আমার প্রত্যেকটা এইচ এনএসিবিলিটির কথা যেগুলো আমি বলার খুব ইচ্ছা, হয়তো ওইভাবে গুছানো নাই, বাট যেহেতু আমি জানি যে কালকে আমার চলে যেতে হবে, আমি ওগুলো বলে রেখে যেতে চাই যদি সুযোগটা পাই। ভাইয়া, রোস্টিং ভিডিও আর কমেন্টারি ভিডিও, এই দুই রকমের ভিডিওগুলোর মধ্যে কোনটাকে আপনি বেশি পছন্দ করেন? আমি মনে করি আমি এনজয় করি না করি, রোস্টিং ভিডিও মানুষ আলটিমেটলি কোনো একটা কারণে বেশ এনজয় করে, দুইটা কারণে আমি যদি বলি খুব প্র্যাকটিক্যালি ফোকাস করে। একটা হচ্ছে মানুষের খারাপ দিকগুলো নিয়ে খুব সমালোচনা করা হয়, পছন্দ করি, এবং মেবি প্রত্যেকটা গসিপে আমরা বাই ডিফল্ট গিবোর্ডটা করে ফেলি। এটা যতই সুগার কোটিং করে বই না কারণ, না আমি তো তার সামনে বলতেছি না, আমি তো তাকে সামনে রেখে বলতেছি না, তাকে ইনসাল্ট করে বলছি না, আলটিমেটলি যদি সে শুনে, প্রেজেন্টে শুনুক মানে সামনে থেকে, অথবা সে নাই তার অ্যাবসেন্সে, দূরেতে সে কষ্ট পাবে। পজিটিভ সমালোচনা মানুষকে কিন্তু তার ভুলগুলো শুধরে দিতে সাহায্য করে। অবভিয়াসলি আমি আজকে যদি আমাকে কেউ বলে যে ভাই আপনি এই জায়গাটাতে এই জিনিসটা ইম্প্রুভ করেন, আমি ফিল করি এটা করলে আপনার কন্টেন্ট ভালো হবে, আমি কিন্তু এটা পড়ি, মানে আমার যে মেসেজগুলো প্রায় ডেলি আসে আমি চেষ্টা করি টাইম দেওয়ার, আমার মডারেটররা যেগুলো আমার কাছে ফিল করে ফরওয়ার্ড করে সেগুলো ফরওয়ার্ড করে, আমি ট্রাই করি ওই ক্রিটিসিজমগুলো নেওয়ার। আমার যদি মেন্টালিটি থাকে আমি শিখবো না, কারো থেকে শুনবো না, মেবি আমার জার্নিটা এখানেই শেষ, ওই মরার আগ পর্যন্ত শেখার মন মানসিকতা থাকতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছি আজকে। সময় টিভিকে এবং আপনাকে স্পেশালি ধন্যবাদ এইরকম একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য। পার্সোনালি আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা অডিয়েন্সের কাছে যারা এই কন্টেন্টটা দেখলেন, অলওয়েজ অনেস্ট নিজে থেকে থাকেন,
মানুষকে শেখানোর মেন্টালিটি রাখেন, কারো ক্ষতি করার মেন্টালিটি রাখেন না। আমার মনে হয় আপনার লাইফে যদি এখন পজিটিভ কিছু না হয়, আপনি কয়টা অ্যাডভাইস ফলো করে দেখতে পারেন। আমি আমার লাইফে একটা চেঞ্জ পাইছি, ইনশাল্লাহ আপনিও পাবেন।